দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে গণতন্ত্র সম্মেলনে কেন বাংলাদেশ আমন্ত্রণ পায়নি। এই গণতন্ত্রের সম্মেলন আপনারা নিশ্চয়ই জানেন যে জো বাইডেনের একটি বিশেষ উদ্যোগ, মার্কিন যুক্তরাষ্ট্র 2021 সালে প্রথম এই গণতন্ত্র সম্মেলন রেখেছিল যেখানে শতাধিক দেশ অংশ নিয়েছিল। এবারও সেই শতাধিক দেশ অংশ নিচ্ছে, যার মধ্যে আমাদের প্রতিবেশী দেশ হিসাবে ভারত, পাকিস্তান, নেপালও রয়েছে, কিন্তু বাংলাদেশ এবারও আমন্ত্রণ পায়নি। এই সম্মেলনটি আগামী মাসে অনুষ্ঠিত হবে। তো স্বাভাবিকভাবেই একটি বড় প্রশ্ন ছিল যে কেন মানে বাংলাদেশ আমন্ত্রণ পেল না। এই ব্যাপারে বাংলাদেশের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব উত্তর দিয়েছেন। তবে তার আগে আমি একটু আপনাদেরকে জানাই যে সবচেয়ে বড় উত্তরদাতা ছিলেন ডেরেক শোলে, যিনি বাংলাদেশে দুদিনের সফর করে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের বিশেষ উপদেষ্টা এবং কাউন্সিলর পররাষ্ট্র দপ্তরের। তিনি বলেছেন যে গণতন্ত্রের বৈশ্বিক শীর্ষ সম্মেলনের দ্বিতীয় আয়োজনে অংশ নিতে বিভিন্ন দেশকে গণতন্ত্র শক্তিশালী করার জন্য কর্ম পরিকল্পনা দিতে বলা হয়েছিল। খেয়াল করবেন, মানে তারা চায় যে বিশ্বের সকল গণতান্ত্রিক দেশ এই সম্মেলনে অংশ নিতে যাতে নেয়। কিন্তু গণতন্ত্রের যেই আপনারা জানেন বিশ্বব্যাপী নানান রকম সূচক আছে, সেই সূচকে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। যদিও দুই ধাপ এগিয়েছে, তারপরেও এখনও হাইব্রিড গণতন্ত্রের কাতারে পড়ে আছে। মানে যে অর্থে গণতন্ত্র বলা হয় একটা দেশকে, তাই সেই ক্রাইটেরিয়ার মধ্যে বাংলাদেশ এখনও পড়েনি। তো তাদেরকে বলা হয়েছিল যে তোমরা তোমাদের কর্ম পরিকল্পনা জানাও, যে কী পরিকল্পনার মাধ্যমে তোমাদের দেশকে গণতান্ত্রিক করবা বা মডেলটা কী। এই ক্ষেত্রে তিনি বলছেন যেসব দেশ এই পরিকল্পনা দেয়নি তাদের এ বছরের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। এটা হলো ওই যে আমেরিকান সেন্টারে সিনিয়র সাংবাদিক বা সম্পাদকদের সঙ্গে মত বিনিময়ের সময় এই প্রশ্নটি ছিল তার উদ্দেশ্যে, যে কেন বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি বলছেন যে গতবার যেসব দেশকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম ও যাদের আমন্ত্রণ জানায়নি তাদের পরের বছর গণতন্ত্রকে শক্তিশালী করার অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য কর্ম পরিকল্পনা দিতে বলা হয়েছিল, এটি সম্মেলনে অংশগ্রহণের অন্যতম শর্ত ছিল। তো যেসব দেশ প্রথমে অংশ নিয়েছিল তাদের পাশাপাশি গতবার আমন্ত্রণ পায়নি এমন বেশ কয়েকটি দেশ কর্ম পরিকল্পনা দেয়নি, বাংলাদেশের পক্ষ থেকে কোনো কর্ম পরিকল্পনা দেওয়া হয়নি। দর্শক বুঝতেই পারছেন যে এই যে দেওয়া হয়নি এটা কিন্তু খুব লুকোছাপা নেই, যদিও এইভাবে বলেনি বাংলাদেশ কোনো কর্তৃপক্ষ, কিন্তু তাদের কিছু বক্তব্যে কিন্তু বোঝা গেছে যে বাইডেনের এই গণতন্ত্রের সম্মেলনে কেন তারা আগ্রহী না। এই সম্মেলনটা 29 এবং 30 মার্চ হবে। কর্তৃত্ববাদী সরকারকে প্রতিহত করা, দুর্নীতি দমন ও মানবাধিকার সমুন্নত রাখা, এই তিন লক্ষ্যে অঙ্গীকার পূরণের অগ্রগতি ও ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়ে এই সম্মেলনে আলোচনা হবে। 2021 সালে প্রথম হয়েছিল ওই সম্মেলনে, 110টি দেশে প্রায় 750 প্রতিনিধি অংশ নিয়েছিল, সেই সম্মেলনেও বাংলাদেশ আমন্ত্রণ পায়নি। আচ্ছা, আমন্ত্রণ না পাওয়া প্রসঙ্গে আমাদের এবার অবস্থানটা শুনেন। আমাদের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছিলেন যে আমন্ত্রণ না পাওয়া নিয়ে বাংলাদেশ খুব একটা চিন্তিত নয়, গণতন্ত্র সম্মেলন তো তারা অনেকগুলোই করছে, আমন্ত্রণ দিলেই গণতন্ত্র যে ভালো হয়ে যাবে তা নয়। সত্য, বিভিন্ন দেশকে কোন বিবেচনায় আমন্ত্রণ দেওয়া হয় সেটা তারাই ভালো বলতে পারবে। এবারের গণতন্ত্র সম্মেলনে যুক্তরাষ্ট্রের সাথে মানে সহ আয়োজক হিসেবে যুক্ত আছে কোস্টারিকা, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস ও জাম্বিয়া। গতবারের মতন এবার সম্মেলনও ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এবার সম্মেলনে দক্ষিণ এশিয়ার 4 দেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও মালদ্বীপ সহ বিশ্বের 110টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো এইটা পররাষ্ট্র সচিবের, এর মধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তিনি তো রীতিমতো ক্ষুব্ধ প্রকাশ করেছেন যে এটা কোনো বিষয় না, আমাদের গণতন্ত্র বিশ্বের যে কোনো দেশের গণতন্ত্রের চেয়েও অনেক বেশি ভালো এবং মজবুত। বরং তিনি আমেরিকার গণতন্ত্রের সমালোচনা করেছেন,
বলেছেন যে তারাই স্বীকার করেছে যে তাদের গণতন্ত্রের ভিত্তি দুর্বল এবং সেখানে ভোটের ভোটারের পার্টিসিপেশন খুবই কম, 20-25% এবং তরুণরা ভোটই দিতে চায় না, ফলে এক ধরনের অবজ্ঞা প্রকাশ করেছে পররাষ্ট্রমন্ত্রী। এবং এর আগের বছর 2021 সালে যখন নাকি এই সম্মেলনে দাওয়াত দেওয়া হয়নি কেন, যখন পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল তখন নিশ্চয়ই আপনাদের মনে আছে, তখন তিনি বলেছিলেন যে যেসব দেশের গণতন্ত্র শক্তিশালী না সেই সব দেশকেই আমন্ত্রণ জানানো হচ্ছে এবং যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নসিহত করা হয় যে গণতন্ত্র শক্তিশালী করার জন্য তোমাদের কী কী করা উচিত। তো বাংলাদেশ যেহেতু বাংলাদেশের গণতন্ত্র যেহেতু শক্তিশালী, সুতরাং এই ব্যাপারে সেই সম্মেলনে অংশ নেওয়ার কোনো প্রয়োজন নেই, এমন একটি কথা কিন্তু বলেছিল এবং এই কথার প্রেক্ষিতে বেশ তুমুল সমালোচনা হয়েছিল। কিন্তু পরে বোঝা গেল যে না, বাংলাদেশের গণতন্ত্রের ঘাটতি কেমন সেটি 2021 যখন নাকি মার্কিন স্যাংশন আসে মানবাধিকার প্রশ্নে, তখন বোঝা গিয়েছিল যে আমাদের এখানে গণতন্ত্র এবং মানবাধিকারের সঙ্গে যেহেতু একটি সম্পর্ক আছে, সুতরাং এই প্রশ্নে বাংলাদেশ মনে করে না যে গণতান্ত্রিক দেশের কাতারে বাংলাদেশ আছে, তো এই কারণেই আমন্ত্রণ জানানো হয়নি। এর মধ্যে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারও কথাও বলেছেন যে কারো কাছ থেকে আমাদের গণতন্ত্র শিখতে শেখা লাগবে না, আমাদের গণতন্ত্র আমাদের মডেলে চলবে। এটারও বিস্তারিত ব্যাখ্যা দেননি যে কি আমাদের গণতন্ত্রের মডেলটা কেমন, তো এইরকম একটি অবস্থা। কিন্তু এবার যেটা লক্ষণীয় বিষয় যে পরিষ্কারভাবে বোঝা গেল যে আসলে কী কারণে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি, ওই যে তাদের সবগুলো দেশকে বলা হয়েছিল যে কর্ম পরিকল্পনা পেশ করতে যে তোমরা কীভাবে তোমাদের ডেমোক্রেসিটা উত্তরণ ঘটাবা, বাংলাদেশ সেই কর্ম পরিকল্পনা দেয়নি, ফলে বাংলাদেশ আমন্ত্রণ পায়নি। সোজা হিসাব, দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।